দেখে নেব খেলার সময় শিরোনাম কাল বিশ্বকাপের ফাইনাল বারবাডোজে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই অপরাজয় দল প্রটিয়াদের নিয়ে ভিন্ন পরিকল্পনায় ভারত ইতিহাসের হাতছানি দক্ষিণ আফ্রিকার সামর্থ্য ও অভিজ্ঞতা বিবেচনায় ভারতের ওপর বাজি ধরছেন মোহাম্মদ রফিক প্রটিয়াদের বলিং নিয়ে আত্মবিশ্বাসী রাহুল নতুন কারো হাতে শিরোপা দেখতে চান সমর্থকরা এবং ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিমানবন্দরে দেখা যায়নি সাকিবকে ফেরেননি লিটন সৌম্য সিনিয়রদের ফর্নহীনতাকে দুষলেন তাস্কিন টি বিশ্বকাপের ফাইনালে এক যুগের শিরোপা খরা কাটানোর মিশনে থাকা ভারত আর নিজেদের প্রথম শিরোপার সন্ধানে থাকা দক্ষিণ আফ্রিকা ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি যে কোনো ফর্ম্যাটের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি টুর্নামেন্টের আনবিটেন দুই প্রতিপক্ষ ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই সামর্থ্যটা সমানে সমান মুখোমুখি পরিসংখ্যানে ভারত কিছুটা এগিয়ে থাকলেও দক্ষিণ আফ্রিকানদের সেমিতে দাপুটে জয় দিচ্ছে অবশ্যরীয় ফাইনালের আভাস বার্বাডোজের কেনসিংটন ওভালে শিরোপার লড়াই শুরু রাত সাড়ে আটটায় বিশ ক্রিকেটিং নেশন সাতাশ দিন ব্যাপী আসরের পঞ্চান্নটা ম্যাচ আন্ডার প্রিপেয়ার্ড উইকেট নিয়ে সমালোচনা হয়েছে বৃষ্টিতে বাতিল আর কাটেল ওভারে শিকার একাধিক ম্যাচ অবশেষে সেই মাহেন্দ্র খনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্ব বার্বাডোজের শতবর্ষী ভেনুতে নির্ধারিত হবে শিরোপার ভাগ্য বাণিজ্যিক ক্রিকেটের ফরমেটে প্রথম বিশ্ব আসরের শ্রেষ্ঠত্ব আদায় করেছিল ভারত এরপর কেটে গেছে প্রায় দেড় যুগ ফেভারিটদের তালিকায় বারবার থেকেও কাপটার উঁচিয়ে ধরা কপালে হয়নি টিম ইন্ডিয়ার তবে এবার মোক্ষম সুযোগ সামনে উড়ন্ত ভারতীয়দের দলগত ফর্ম নিয়ে এটাই যথার্থ শব্দ রোহিত সূর্যকুমার ঋষভ পম থেকে পান্ডিয়া দুবে জাদেজা এক এক ম্যাচে জ্বলে উঠেছেন দলের হয়ে কেবল দলের সবচেয়ে বড় নাম কোহলির ব্যাটটাই হাসেনি তারপরও গ্রুপ পর্ব থেকে সেমি কোনো ম্যাচেই সেই অর্থে চাপে পড়তে হয়নি ভারতকে হয়তো কোহলির ব্যাটটা তলোয়ার হয়ে ফাইনাল ম্যাচে ঘায়েল করবে রাবাদা শামসিদের ব্যাটিং গভীরতা পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টেও বৈচিত্র্যময় নতুন কি পুরাতন বল ব্যাটারদের কাছে নিজেকে এখনও রহস্যময় করে রেখেছেন বুমরা আসর জুড়ে আর্শদ্বীপের সুইংকে সামলাতে হিমশিম খেয়েছেন বাঘা বাঘা ব্যাটাররা কিছুটা খরুচে হলেও সময় মতো ব্রেক থ্রু এনে দিয়েছেন হার্দিক পান্ডিয়া কুলদীপ অক্ষরদের স্পিন বিষে নীল হতে পারেন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা এত আরাধ্য সুযোগটা কি সহজে ছাড়বে প্রোটিয়ারা টুর্নামেন্টে অপরাজিত থেকে ইতিহাসের অংশ তারাও ক্যাপ্টেন মার্করাম রোহিতের মতোই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন ব্যাটে গ্রুপ পর্বের পর ছন্দটা খুঁজে পেয়েছেন ডিকক ক্লাসেন মিলাররা তো বরাবরই টি টোয়েন্টির হটকেক অবশ্য সেমির পর প্রোটিয়া বোলারদের দেখেই বেশি আতঙ্কে থাকার কথা ভারতীয়দের রাবাদা নরখিয়াদের গতির সামনে পাওয়ার প্লেয়ের সুবিধা আদায় করাটা হবে কষ্টসাধ্য ইয়েনসেনও আছেন ফর্মে আফগানদের সঙ্গে শামসির ঘূর্ণিটা ভাবাবে এশিয়ার দলটাকে টি টোয়েন্টিতে মুখোমুখি ছাব্বিশ দেখায় বার জয় পেয়েছে ভারত বার হাসি মুখে মাঠ ছেড়েছে আফ্রিকানরা তবে তাতে খুব একটা স্বস্তি পাবে না ইন্ডিয়া কেননা সব শেষ পাঁচ দেখার ভারতীয়দের স্বপ্ন ভেঙেছে ফাইনালের আগে পাল্লাটা তাই একেবারেই সমানে সমান ইসলাম সময় সংবাদ বিশ্বকাপের ফাইনালে হতে পারে যে কোনো কিছুই তবে সামর্থ্য সমীকরণ ও অভিজ্ঞতার বিবেচনায় ভারতকে এগিয়ে রাখছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক যদিও দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং ডিপার্টমেন্ট হতে পারে টিম ইন্ডিয়ার বড় দুশ্চিন্তার কারণ আর বারবার বড় ফ্যাক্টর হবে টস টিটোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে খুব কাছে গিয়েও দক্ষিণ আফ্রিকার জায়গা হয়নি ফাইনালের মঞ্চে দুহাজার নয় সালে ক্যাপ্টেন স্মিথের নেতৃত্বে হার্ডহিটার মার্ক ভাউচার মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এবি ডিভিলিয়ার্সদের স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের কাছে ওয়ান ডে বিশ্বকাপের সেমির মঞ্চেও প্রোটিয়াদের একাধিকবার সঙ্গী হয়েছে হতাশা তীরে এসে বারবার তরি ডোবানোর সিদ্ধহস্তে দলটার নিক নেম হয়ে গেছে চোকার্স দুইটাই কিন্তু ভালো টিম এবং সাউথ আফ্রিকা অনেক ম্যাচ কিন্তু দেখেন সেমিফাইনাল হেরেছে কখনো বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফিটা ধরে নেই বাট ইন্ডিয়া কিন্তু এটা ধরেছে কল এনিবডিজ ম্যাচ হবে বিকজ আমি যদি আপনি পারফরমেন্সের দিক থেকে দেখেন ডেফিনেটলি ইন্ডিয়া ইজ গোয়িং এ হেড বাট একটা জিনিস মনে রাখতে হবে যে অনেক ক্ষুধা থাকে অনেক অনেক কিছু চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেটা সাউথ আফ্রিকার অনেক কাছ থেকে যে জিনিসটা পায় নাই তবে এবার সুযোগ এসেছে সে তকমা ঘোচানোর রবার্ট ব্রুসের মতো অষ্টম চেষ্টায় সেমির বাধা পেরিয়েছে এবার শিরোপা জিতে ইতিহাস গড়ার অপেক্ষা তবে পরিকল্পনার বাস্তবায়নে পথের কাটা শক্তিশালী টিম ইন্ডিয়া সামর্থ্যের বিচারে প্রায় সমান দুপক্ষ তাই ম্যাচের পাল্লা হেলতে পারে যে কোনো দিকেই ফাইনালটা হতে যাচ্ছে আনপ্রেডিক্টেবল পুরো আসরে ধুতি ছড়িয়েছে প্রোটিয়াদের বোলিং ডিপার্টমেন্ট সময় মতো জ্বলে উঠেছে ডিকক ক্লাসনরা আর ভারতীয়দের ব্যাটিং সাইডও বোলারদের ত্রাস বোলিংটাও টেক্কা দিতে পারে যে কোনো প্রতিপক্ষকে দুইটা টিমই কিন্তু সুপার ক্রিকেট খেলে আসছে বাট তারপরে আমি এগিয়ে রাখবো ইন্ডিয়াকে বিকজ ইন্ডিয়াকে এগিয়ে রাখবো এই কারণে কারণ ওরা এগারো নম্বর পর্যন্ত ব্যাটসম্যান ওদের কয়েকটা অলরাউন্ডার আছে যে ওরাও কিন্তু একশো মারতে পারে তো আমি মনে করি ওইটা বাট বলিংয়ের দিক দিয়ে বলবো যে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়াতে কোনো অংশ কোনোটা কম না কারণ ওদের ফাস্ট বলার যেরকম ভালো এরকম ইন্ডিয়ার ফাস্ট বলার ভালো যেরকম ওদের স্পিনারও ভালো ইন্ডিয়ার স্পিনারও ভালো বাট ইন্ডিয়া একদিক দেখি ব্যাটিংয়ে অনেক স্ট্রং হয় সাউথ আফ্রিকা এরকম আমি মনে করি অনেক লাখি বাট তারপর দেখেন যদি লাখিটা ওদের ফেভার করে দেখা যেতে হতে পারে চ্যাম্পিয়ন হতে পারে তবে ম্যাচের আগে দু দলেরই চিন্তার কারণ বারবাডোজের বিরসিক বৃষ্টি ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে টস বৃষ্টি এখানে একটা বড় ফ্যাক্টর হবে এখানে টসটা যদি মনে করেন যে তার আগের দিন যদি বৃষ্টি হয়ে থাকে যদি ময়শ্চার যদি উপরের দিকে থাকে তাহলে টসে জিতে ফিল্ডিংটাই সব থেকে বেশি করাটা হবে বিকজ যত কম রানে আপনি আউট করতে পারবেন তত বেটার চান্স টু গেট দি অ্যাচিভ দি রেজাল্টস দীর্ঘদিন ধরেই একটা ট্রফির স্বপ্ন ভারত দক্ষিণ আফ্রিকার এখন দেখার অপেক্ষায় বারবাডোসে ভারতের দ্বিতীয় নাকি নিজেদের মেইডেন শিরোপা শোকে যে তুলবে প্রোটিয়ারা তামিম হোসেন সময় সংবাদ ঢাকা ফাইনালে এশিয়ার দল ভারতকে নয় বরং দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করছে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট প্রেমী প্রোটিয়াদের হাতে তাদের ইতিহাসের প্রথম শিরোপা দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট ভক্তরা তবে সামর্থ্য আর অতীত পরিসংখ্যানে ফাইনালে ভারতকেই এগিয়ে রাখছেন সবাই শুরুতেই বাজিমাত টি টোয়েন্টিতে ভারতের একমাত্র বিশ্বকাপ এসেছিল দুই সালের প্রথম আসরে গেল আসরে খুব কাছে গিয়েও হাতে পাওয়া হয়নি ওয়ান ডে বিশ্বকাপটা এবার ইতিহাস গড়ার আরও একটা সুযোগ হাতছানি মেন ব্লুদের সামনে বেশিরভাগ বাংলাদেশি ক্রিকেট প্রেমীরাই চান শিরোপাটা উঠুক প্রোটিয়াদের হাতে আমরা ইন্ডিয়াদের সাথে একটা রাইভেলি আছে আর আমরা ইন্ডিয়াকে ওই কারণে সাপোর্ট করি না আর সাউথ আফ্রিকার যে বিষয়টা সেটা হচ্ছে সাউথ আফ্রিকার একটা তকমা আছে যে চোকার্স তারা কখনো ফাইনাল খেলে নাই আর সেই জন্যই আমরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করব তাদের প্লেয়াররা ওই রকম রেসপেক্ট মানে পায় না আমাদের কাছ থেকে অনেক ইস্যু আছে যেমন মানে অনেকেই বলে ওই আইসিসি চিট করে এই করে সেই করে আর ওইদিকে সাউথ আফ্রিকার সব প্লেয়াররাই অনেক ফ্যান ফেভারিট লাল সবুজের ক্রিকেট প্রেমীদের বেশিরভাগ দক্ষিণ আফ্রিকার মাথায় সেরার মুকুট দেখার অপেক্ষায় থাকলেও দেশে টিম ইন্ডিয়ার সমর্থক সংখ্যাও নেহাত কম নয় ব্যাটিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টই দুর্দান্ত প্রতাপ রোহিতের দলের অনেকেরই বিশ্বাস এবার অন্তত আক্ষেপ ঘোচাবে ভারত সমীকরণের দিক দিয়ে ইন্ডিয়া এগিয়ে থাকবে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ একটু আফ্রিকা বলিংটা ভালো তবে একটু ইন্ডিয়ার আছে ওদের আমি ইন্ডিয়া সাপোর্ট করছি একটা কারণে বিরাট কোহলির কারণে কারণ আমার ফেভারিট ব্যাটসম্যান বিরাট কোহলি আর ইন্ডিয়ার বোলিং লাইন আপ ব্যাটিং লাইন আপ মিডল অর্ডার সবই ভালো তফাতটা গড়িতে পারে ভুমরা আর হচ্ছে কুলদীপ যাদব কারণ আমরা দেখেছি যখন উইকেটের প্রয়োজন হয়েছে তখন কুলদীপ যাদবের সেটা ব্রেক ফুয়ে দিতে আর দেখতেছি মানে ওয়েস্ট ইন্ডিয়ার যে পিস পিচে হচ্ছে স্লোয়ার বল কাজ দিচ্ছে এখনো পর্যন্ত ওয়ান ডে ও টি টোয়েন্টিতে সব মিলিয়ে সাতবার সেমিফাইনাল থেকে বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকা আর এগারো বছর ধরে কোনো শিরোপার মুখ দেখেনি টিম ইন্ডিয়া তামিম হোসেন সময় সংবাদ ঢাকা টি বিশ্বকাপে আরও একটি রেকর্ডের হাতছানি অধিনায়ক রোহিত শর্মার সামনে ফাইনালে তার ব্যাটে ছাপ্পান্ন রান আসলেই বাবর আজমকে টপকে একা সরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড করবেন তিনি এদিকে ইংল্যান্ডের বিপক্ষে আটষট্টি রানের ইনিংসে বেশ কিছু মাইল ফলক স্পর্শ করেন ভারত অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দলকে দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন রোহিত শর্মা অধিনায়ক হিসেবে এই ম্যাচে টি টোয়েন্টিতে জয় পেয়েছেন তিনি যা টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড সে হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক এই ভারতীয় এর আগে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ আটচল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড ছিল পাকিস্তানের বাবর আজমের কিংস্টনে আরও একটি রেকর্ডের হাতছানি রোহিত শর্মার সামনে অধিনায়ক হিসেবে কোনো টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগ ভারতীয় অধিনায়কের দক্ষিণ আফ্রিকার সঙ্গে রোহিতের ব্যাটে মাত্র ছাপ্পান্ন রান আসলেই নতুন রেকর্ড গড়বেন তিনি এর আগে দুই একুশ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ তিনশো তিন রান করেছিলেন আজম এদিকে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ছক্কা মেরে নতুন আরও একটি রেকর্ড করেছেন ভারতীয় এই অধিনায়ক বিশ বিশ্বকাপে ছক্কার ফিফটি করেছেন রোহিত ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন ক্যাপ্টেন কুল বিশ্বকাপে গেইলের ওভার বাউন্ডারি সংখ্যা তেষট্টি সাতান্ন রানের ইনিংসে নতুন আরও একটি মাইল ফলক স্পর্শ করেন রোহিত পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে সব ফরম্যাট মিলিয়ে পাঁচ হাজার রান করার রেকর্ড গড়েছেন তিনি বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি মোহাম্মদ আজহার উদ্দিন ও সৌরভ গাঙ্গুলির পর সর্বোচ্চ রান ভারতীয় এই অধিনায়কের রিফাতুল ইসলাম মিরুন সময় সংবাদ এদিকে ব্রিস্টাউনে প্রোটিয়াদের আশা দেখাচ্ছেন ক্যাপ্টেন এইডেন মার্ক্রাম ফাইনালে আন্ডারডগ হলেও এখনও এই অধিনায়কের নেতৃত্বে আইসিসি ইভেন্টে কোনো ম্যাচ হারেনি দক্ষিণ আফ্রিকা বয়স ভিত্তিকে দলকে চ্যাম্পিয়ন করেছেন দশ বছর আগে এবার সেই রেকর্ড ধরে রাখলে ভারতের ট্রফি খরা আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে বিজ শনিবারের ফাইনালে ফলাফল যাই হোক না কেন দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে ইতিহাস বদলাতে হবে ভারতীয়দের পরিসংখ্যান শক্তিমত্তা কিংবা অভিজ্ঞতা যে হিসেবেই টানা হোক না কেন এগিয়ে থাকবে রোহিত শর্মার দল তবে এর পরেও নিজেদের দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিততে বদলাতে হবে এইডেন মার্করামের অধিনায়ক ভাগ্য ক্রোটিয়াদের প্রথমবারের মতো ফাইনালে তোলা এই ক্রিকেটার এখনও অপেক্ষায় অধিনায়ক হিসেবে আইসিসি ইভেন্টে প্রথম ম্যাচ হারার এবারের বিশ্বকাপ তো বটেই ক্যাপ্টেন মার্করামের পরিসংখ্যান যে কারও চোখ কপালে তুলতে বাধ্য আইসিসি ইভেন্টের ষোলো ম্যাচে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিয়েছেন মার্করম দু হাজার চোদ্দ অনর্ধ উনিশ বিশ্বকাপে দলকে আনবিটেন চ্যাম্পিয়ন করার পাশাপাশি গত ওয়ানডে বিশ্বকাপ কিংবা চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথাও প্রোটিয়ারা হারেনি ক্যাপ্টেন মাইক্রামের ক্যাপ্টেন্সি রেকর্ড দুর্দান্ত ডোমেস্টিক টুর্নামেন্টেও এসে টি পরপর দুই আসরে নিজের দল সানরাইজার্স ইস্টার্ন কেপকে চ্যাম্পিয়ন করেছেন যদিও দ্বিপাক্ষিক সিরিজে এই পরিসংখ্যান কিছুটা মলিন এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক মার্করামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা খেলে আটটি ম্যাচ ঘরের মাঠ হলেও যার ছয়টাতেই হারে প্রোটিয়ারা শনিবারের ফাইনালিস্ট ভারতের বিপক্ষে দুই ম্যাচে অবশ্য জয় পরাজয়ের হারটা সমান তবে আপাতত প্রোটিয়া সমর্থকরা স্বপ্ন দেখতেই পারে আইসিসি ইভেন্টে অধিনায়ক মার্করাম যে এখনও কোনো হারের মুখ দেখেননি ব্রিজটাউনে সে রেকর্ড টিকলে অপেক্ষা ফুরবে আফ্রিকান দেশটির মিথুন সময় সংবাদ সাকিব রিয়াদ দুই সিনিয়র ক্রিকেটারের অফ ফর্মের কারণেই বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের এই দুইজন ফর্মে থাকলে ফলাফল ভিন্ন রকম হতো বলে জানান পেসার তাসকিন আহমেদ তবে মাঠে পারফরমেন্স ভালো না হলেও মাঠের বাইরে নাকি দুই ক্রিকেটারই ছিলেন বেশ আন্তরিক যা দলের জন্য ছিল ইতিবাচক বিশ্বকাপ মিশন শেষে ঢাকায় বাংলাদেশ দল সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে দীর্ঘ সতেরো বছর পর সুপার এইটে ওঠার প্রাপ্তি সম্বল করে ফিরেছে টাইগাররা বিমানবন্দরে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে চোখে পড়লেও দেখা মেলেনি সাকিব আল হাসানের সেই স্বভাব সুলভ লুকোচুরি দলের সঙ্গে না ফিরে গণমাধ্যমকে লুকিয়েই আগেই দেশে ফিরেছেন মিস্টার সেভেন্টি সাকিব রিয়াদ বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার জাতীয় দলের সাফল্যের অনেকটাই নির্ভর করে এ দুই তারকার পারফরমেন্সের ওপর তবে এবারে বিশ্বকাপে দুজনেই ছিলেন নিজের ছায়া হয়ে গ্রুপ পর্বের পর সুপার এইটেও দলের প্রয়োজনে ব্যাটে বলে নিষ্প্রাণ ছিলেন দুজন নিজেদের সম্ভাব্য শেষ টি বিশ্বকাপে দুই সিনিয়র তারকার এমন পারফরমেন্সকে ভরাডুবির অন্যতম কারণ বলে মনে করেন সমর্থকরা বিষয়টা স্বীকার করে নিলেন তাস্কিন আহমেদও দুজন সিনিয়র আমাদের দলে তারা কমে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান আর আল্লাহ এই যে সাতচল্লিশ দিনের মতো একসাথে ছিলাম সবার বিহেভিয়ার খুব ভালো ছিল

ক্রিকেট নিয়ে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকার কারণেই বারবার বৈশ্বিক টুর্নামেন্টে ভরাডুবি হয় টাইগারদের সরল স্বীকারোক্তি বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে কোচ আর অধিনায়ককে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ তার জানিয়েছেন সাকিব রিয়াদের ভবিষ্যৎ পরিকল্পনাও জানতে চাইবে ক্রিকেট বোর্ড কেন কার পরিকল্পনায় আফগানদের বিপক্ষে যে হার এখনও জন্ম দেয় নানা প্রশ্নের সবচাইতে বড় প্রশ্ন নেতিবাচক মানসিকতা নিয়েই হয়তো এটাই ক্রিকেটারদের আসল চরিত্র সর্বদাই নিজের পিঠ বাঁচিয়ে চলা শুধু কি ক্রিকেটার এর দায় কি এড়াতে পারেন শর্টকাটে সাফল্য খুঁজতে থাকা বিসিবি কর্তারা দাঁতের দাঁত চেপে লড়াই করার বার্তাটাকে ঠিকভাবে পৌঁছাতে পারেন তারা প্রয়োজনের মুহূর্তে কি হতে পারেন কঠোর খারাপ লাগলো আমার কাছে ব্যাপারটা কারণ এটা আমাদের একটা খুব ভালো অপরচুনিটি ছিল সেই ফাইনাল খেলা তো সেটা কারণ কোনো অ্যাপ্রোচই ছিল না অ্যাপ্রোচটা হলো খুবই পজিটিভ থাকা উচিত আমরা প্রেশারটা অনেক বেশি নিয়ে নিচ্ছি সেটা কিন্তু খুবই খারাপ এটা কিন্তু আমি সবসময় আগেও বলেছি এখনও বলছি এবং আমরা প্রপার আমাদের মন মানসিকতা কিন্তু ওই জিনিসটা নেই যে আমরা টিমে আপনাকে কিন্তু রেডি থাকতে হবে টিমের যা দরকার সেটা করার জন্য যারা ভালো দল বা ভালো দেশ ওরা কিন্তু আপনার ওই দুই বা চার বছরের টার্গেট নিয়েই আপনার প্ল্যান করে তো এটা কিন্তু আমাদের প্ল্যানে থা মানে প্ল্যানে থাকা উচিত এবং আমরা প্ল্যান ওয়াইজ মাঝে মধ্যে করিও বাস্তবতা হলো ব্যর্থতার পর বিসিবির পক্ষ থেকে লোক দেখানো তদন্ত কমিটি গঠন করা হলেও শেষ পর্যন্ত সেই রিপোর্ট দেখে না আলোর মুখ পূর্বের ধারাবাহিকতায় এবারেও কি পার পেয়ে যাবেন কোচ ক্যাপ্টেন কিংবা সিনিয়ররা কোচ একটা ইন্টারভিউ দিলো সেটাও কিন্তু দেয়ার ইজ আ লট অফ নেগেটিভ থিং টিমের যদি একদম কর্তা যদি এভাবে বলে এটা কিন্তু মেন্টালি প্লেয়াররা কিন্তু সবসময় ডাউন থাকবে এই ডিসিশনটা কেন হইছে বা আমরা কেন পারিনি এটা তো জবাব দিতে তো অবশ্যই দিতে হবে যেহেতু যে ওরা তো আপনার কোচ বলেন বা ব্যাটিং কোচ বলেন বা ফিল্ডিং কোচ বলেন ওরা তো আমাদের এমপ্লয় এবং ওদের ইয়েতে জব দিতে এটা দিতে ওরা বাধ্য তো জিনিসটা যদি বোর্ড চায় ডেফিনেটলি সেটা করবে রিয়াদ সাকিবরা দিনকে দিন হয়ে যাচ্ছেন দলের বোঝা তবে ইতিহাস বলে দু একজন ব্যতিক্রম ছাড়া সিনিয়রদের কেউই বুঝতে চান না তাদের থামার সময় এসে গেছে এ বিষয়ে বোর্ডের পরিকল্পনাও জানালেন আকরাম খান যারা ভালো ক্রিকেট খেলে যারা ভালো প্লেয়ার ওরা কিন্তু নিজের থেকে কিন্তু ওদের ডিজিশনটা জানায় যেটা আমাদের কাছে খুব কম আমরা দু একজনের ক্ষেত্রে পেয়েছি বাকি সময় কিন্তু এটা হয় না তো আমার মনে হয় এই জিনিসগুলো কিন্তু প্লেয়ার থেকে আসা ভালো এবং যেটা বললেন যে টি টোয়েন্টিতে আপনার আসলে আমাদেরকে কিন্তু আপনার প্রত্যেকটা দলেই কিন্তু আপনার নতুন প্লেয়ারদেরকে ওখানে অপরচুনিটি দিচ্ছে তারপরে প্রশ্ন আসছে যে আমাদের ওই কোয়ালিটি প্লেয়ার আছে কি না বা আমাদের ওই ধরনের প্লেয়ারকে আমরা তৈরি করতে পারছি কিনা তো সেটার জন্য তো ওদেরকে আমাদের ওই অপরচুনিটি দিতে হবে সুযোগ দিতে হবে তো এই জিনিসটা আমাদেরকে চিন্তা করা হচ্ছে সবাইকে অফিসিয়াল বলেন প্লেয়ার বলেন সবাই যদি আমরা চিন্তা করি তাহলে এটা দেশের জন্য ভালো দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে করণীয় ঠিক করতে আগামী দুই জুলাই হবে বিসিবির বিশেষ বোর্ড সভা যেখান থেকে আসতে পারে কোচ অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা এবারে ফুটবলের খবর প্রথমে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের রেসে টিকে থাকতে সকালে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল যুক্তরাষ্ট্রের অ্যালিজেন্ট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শনিবার সকাল সাতটায় আসলে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের ডি গ্রুপে প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কোস্টারিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সেলেসাউদের তাই এই ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে পাকুয়ে পাকুয়েতারা নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে প্যারাগুয়ে চাইবে সেলেসাউদের আটকে দিতে মুখোমুখি পরিসংখ্যানে বেশ এগিয়ে দরিবাল জুনিয়র শীর্ষরা মুখোমুখি বার দেখায় একান্ন জয় আছে ব্রাজিলের তবে সবশেষ দশ ম্যাচের পরিসংখ্যান সাহস তিনটিতে আর দুইবার সমতায় থেকে ম্যাচ শেষ করেছে দুই দল পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল শেখ মুজিবুর রহমান কলেজ ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে জেলার নয়টি কলেজের নয়টি দল অংশগ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামের টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয় খেলায় ব্যারিস্টার জমির উদ্দিন ইনস্টিটিউট দলের বিপক্ষে দুই এক ব্যবধানে জয় পায় ভজনপুর ডিগ্রি কলেজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা ফাইনালে বিজয়ী ও রানার্স আপ দল বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে বলে জানিয়েছে আয়োজকরা এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার কাল বিশ্বকাপের ফাইনাল বার্বাডোজে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে অপরাজেয় দুই দল ক্রোটিয়াদের নিয়ে ভিন্ন পরিকল্পনায় ভারত ইতিহাসের হাতছানি দক্ষিণ আফ্রিকার সামনে সামর্থ্য ও অভিজ্ঞতা বিবেচনায় ভারতের ওপর বাজি ধরেছেন মোহাম্মদ রফিক প্রোটিয়াদের বলিং নিয়ে আত্মবিশ্বাসী রাহুল নতুন কারো হাতে শিরোপা দেখতে চান সমর্থকরা